দেখেন এখানে আপনারা কেন আসছেন এই সিদ্ধান্ত আপনারা নেবেন তবে এই ধরনের মজলিস থেকে যেটা নেওয়া যায় সেটা আমি বলে দিচ্ছি বাকি নেবেন না নেবেন আপনাদের ইচ্ছা আপনারা ভাইবেন না যারা খুব খারাপ ওরা ওয়াজ শুনতে আসছে যারা আজকে এখানে আয়োজক আছে 10 জন দেখছি 8 জনই শেভ দাড়ি কাটা লোক আয়োজক যখন এরকম হবে কয়েকদিন পরে দাড়ি ছাড়া লোক এসে ওয়াজ করবে কারণ এটা হচ্ছে নিয়ম যে জাতি যত শিক্ষিত তাদের টিচার হয় তত শিক্ষিত যে জাতি যত ভালো সভ্য তাদের নেতানেত্রী হয় তত ভদ্র নম্র আমানতদার যে জাতি যত উগ্র তাদের নেতানেত্রী শাসক হয় এর চেয়ে ডাবল উগ্র যে জাতি যত অজ্ঞ জাহালাত বর্বরতা মানে অবলম্বন করে তাদের শিক্ষকরা তাদের খতিবরা তাদের মোল্লারা তাদের মুনশিরা তাদের মাওলানারা আরো বেশি ওদের সাথে খারাপ হয়ে আসে কারণ গরু যে ছড়ায় ভালো রাখাল হইতে হয় যেই গরু ও যে এটাকে আমরা ষাঁড় বলি না আমি গেলে এমন করবে রাখাল যখন যায় দেখছেন ওই বেটা হচ্ছে একটু গরু হচ্ছে একটু এমনি ধরে নিয়ে চলে যাচ্ছে গরু কেমনে চেনে কারণ এই রাখাল জানে এটা আরো বড় হইলো ওরে কেমনে সামলাইতে এটাও জানে সো যারা আপনারা যাদের নেতৃত্বে আছেন যাদের সমাজ ব্যবস্থায় আছেন আর আজকে যারা বসো 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 বলে ও 24 বছর এসে আপনার কথা শুনবে না তো ওকে ওর মা বাপ 24 দিন বা 24 মাস বয়স থেকে এটা শিখাইতে হইতো যেটা 24 মাস বয়সে শিখবে সেটা 24 বছর একদিন আপনি বললে হবে না ওকে ফোর্স করিয়েন না কেমন আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ইয়া নাস হে উপস্থিত মানুষ আমি কোনো জাদু মন্ত্র জানি না এবং তোমরা এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এমন কোনো মানুষ নিয়ে আসতে পারবা না যদি তোমরা মনে করো কিয়ামত পর্যন্ত তোমরা এমন কিছু উদ্ভাবন করবে এমন কোন মানুষের সন্ধান পাবে যে এসে বলবে তোমাদের ঈমান হয়ে যাবে তোমাদের আমল হয়ে যাবে তোমাদের আখলাক হয়ে যাবে তোমাদের হৃদয় পরিবর্তন হয়ে যাবে তোমাদের অজ্ঞতা সরে যাবে তোমাদের ইলম বৃদ্ধি হয়ে যাবে তবে তোমরা ভুল সিদ্ধান্ত নিয়েছো কোন হুজুর মাওলানা মুন্সি এসে ফু দিয়ে তোমার হৃদয় ঈমান জাগ্রত করতে পারবে না সর্বোচ্চ কিতাবুল্লাহ আল্লাহর বই থেকে সুন্নতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে তোমাকে কিছু আদর্শ দিয়ে যেতে পারে নিষেধ দিয়ে যেতে পারে আদেশ করে যেতে পারে ওটা তুমি অবলম্বন করলে তোমার সংশোধন হবে যদি তুমি অবলম্বন না করো এরকম রাত দিন 24 ঘন্টা যদি ওয়াজ শোনো মাহফিল শোনো মক্তবে যাও মাদ্রাসায় যাও দেখো না মাদ্রাসা ছাত্র প্রেম করে যে দেখো না কেন করে ও মাদ্রাসা ছাত্রী প্রেম করে কেন করে কারণ ও ওখানে পড়তে যায় আমল করতে যায় না মুখস্থ করতে যায় শিখতে যায় ও পরীক্ষায় পাশ করতে যায় এটা যে জীবন ব্যবস্থা এটা দিয়ে যে জীবন চালাইতে হবে এখানে যা না আছে তা করা যাবে না এখানে যা হ্যাঁ আছে তা করতেই হবে যত ঠান্ডা হোক অজু করতে হবে বাপ মরে গেল অজু করে যা নামাজ পড়তে হবে যতই দরিদ্রতা হোক সচ্ছলতা হোক অসচ্ছলতা হোক দান করতে হবে এটা হচ্ছে ইসলাম শিখবে এবং করবে কিন্তু ওই বাচ্চাকে শেখানো হচ্ছে তুমি মুখস্থ করো পরীক্ষা দাও পাশ করো ও মুখস্থ করে পরীক্ষা দেয় পাশ করে প্রেম করে জানা করে গান শুনে কারণ ও ওখানে মুখস্থ করতে যায় জীবন কিভাবে চালাইতে হবে এটা করতে যায় না ও এই জন্য স্কুল টিচার ঘুষ নিয়ে শিক্ষক নিয়োগ দেয় এই জন্য মাদ্রাসায়ও ঘুষ নিয়ে শিক্ষক নিয়োগ দেয় এই জন্য আমি বদনাম করতে আসিনি হুজুরদের এই জন্য হুজুররা কারো বাপ মা মরে গেলে টাকার জন্য দাঁড়ায় থাকে এই জন্য স্বামী স্ত্রী তালাক হয়ে যায় হুজুররা বলে তুমি যদি 5,000 টাকা দাও অমুক জায়গায় বড় মুফতি আছে উনি তোমাদের আবার মিলাই দিতে পারবে এই জন্য একটা মহিলা বলছে যে আমার এরকম এরকম খারাপ লাগে আমার স্বামী আগে আমার কথা শুনতো এখন আমার কথা শোনে না হইছে কি হুজুর বলবে যে তোমার শাশুড়ি তোমার জন্য তাবিজ করছে এবার স্বামী যাবে আমার বউ আগে ভালো ছিল এখন আমার বউ কেমন কেমন করে এবার হুজুর বলবে যে তোমার বউয়ের আগের প্রেমিক তারে জাদু করছে তাবিজ করছে এইবার শাশুড়ি যাবে আমার জামাইটা মেয়ের কথা শোনে না শাশুড়িকে বলবে আপনার মেয়ের আগের প্রেমিকা তাকে প্রেম করে রাখছে এটা অনেক আগের তাদের এখনো বান কাটতে হবে আপনি মানে যখন কেউ বলে তাবিজ করছে ছেলের বউকে বলে তোমার শাশুড়ি করছে ছেলেকে বলে তোমার বউরে তোমার আগের বউয়ের আগের প্রেমিকে করছে ছেলের শাশুড়িকে বলে আপনার জামাইয়ের আগের প্রেমিকা করছে এই জন্য হুজুর শিখছে কিন্তু হুজুর মানে নাই হুজুর কি করে নাই মানে নাই এই জন্য হুজুর নিজে দিন সম্পর্কে মসজিদের সভাপতি হয়
মাদ্রাসার সভাপতি হয়ে নিজের বাচ্চাদেরকে নামাজ পর্যন্ত শিখাই নাই, কারণ সে ভাবছে যে সভাপতি হয়ে গেলে চলবে, সে ভাবছে যে সেক্রেটারি হয়ে গেলে চলবে, সেই ভাবছে তার দাদা দুই বিঘে জমি দিয়ে গেছে মসজিদ মাদ্রাসার জন্য, সে ভাবছে এটা তার উপার্জনের পথ, মসজিদ মাদ্রাসায় মানুষ দান করবে এগুলো সে হিসাব রাখবে, হিসাব দিবে না ঠিকভাবে, সে ভাঙ্গা ভাঙ্গা ব্যবসা বাণিজ্য করবে, আস্তে আস্তে শোধ করবে মসজিদ মাদ্রাসাকে। তার দাদা দিয়ে গেছে আল্লাহকে, সে সেটার মধ্যে রাজত্ব করবে, কারণ সে দিন জান্নাতে যাওয়ার জন্য শেখে নাই। এই যারা ওয়াজ করায় তাদের উদ্দেশ্য কি আসলে বলতে পারেন? নিশ্চয় তাদের উদ্দেশ্যই পুরো গ্রামের মানুষের হিদায়ত। তাহলে সে নিজেকে কেন করছে না? ওর কেন টাকনুর নিচে প্যান্ট? ওয়াই টাকনুর নিচে প্যান্ট পরলে আল্লাহ কিয়ামতে দয়া দৃষ্টিও করবে না, দয়াও করবে না, এভাবে দয়া করে আল্লাহ সুবহান তাআলা রহমও করবে না, রহমের দৃষ্টিতে তাকাবেও না টাকনুর নিচে প্যান্ট থাকলে। তো মাহফিল কমিটি পুরো গ্রামবাসীকে দাওয়াত দিল, মাহফিল কমিটি, এই আপনাদেরকে বলতেছি না, নিজের উপরে নিয়েন না, এটা পুরো বাংলাদেশের ঘটনা বুঝছেন, এটা আপনি নিজের উপরে নিয়েন না। মাহফিল কমিটি টাকা খরচ করে মাইকিং করলো, এক বিরাট ওয়াজ ও মেলার মাহফিল, দোকান টোকান তো ওঠে, এখানে উঠছে কিনা আমি জানি না, এখানকার কথা বলছি না, আমি 90% কথা বলছি, কেমন মাহফিল কমিটির লিফলেট ছাপাইলো, মাহফিল কমিটি দূর থেকে একজন বড় আলেম বক্তা, মনে রাখবেন এই যে আমি এখানে কথা বলতেছি শেষে এর মানে না যে আমি বড় আলেম, একটু আগে যিনি কথা বলে গেছে আমি ওনার ছাত্র হওয়ার যোগ্য না, কিন্তু আপনারা ডিসাইড করতে পারেন না কে ভালো আলেম, এই জন্য আপনারা যাকে যার কথা শুনতে ভালো লাগে তার কথা শুনতে যান, কেউ গান গায়, কেউ গজল গায়, কেউ সুন্দর করে কৌশল করে কথা বলে, আপনারা সেই প্রেমে পড়ে যান, আপনারা কেউ ইলমের প্রেমে পড়েন না। যদি ইলমের প্রেম হইতো আপনাদের, যদি নলেজ সিকিং হইতো যে আমি জ্ঞান শিখব, ভালো মন্দ সম্পর্কে জানবো, তাহলে একটু আগে বেশি মানুষ হইতেন, এখন হইতেন না, এটা প্রমাণ করে আপনাদের ওই উদ্দেশ্য নাই। আচ্ছা, এখন মাহফিল কমিটি মাইকিং করলো, ব্যানারিং করলো, পোস্টারিং করলো, এখানে স্টেজ করলো, কেন? ভালো মন্দের আমি আজকে আপনাকে গ্যারান্টি দিয়ে বলি, আজকে জুমার দিন না, গতকাল বৃহস্পতিবার এই মাহফিল কমিটির ইম্পর্টেন্ট ব্যক্তিত্বরা দাঁড়িয়ে কাটছে, কারণ আজকে জুমা, আজকে জুমা, তো বাংলাদেশে তো মানুষ আল্লাহ নবীর সুন্নতকে শেভ করে বৃহস্পতিবার রাত থেকে জুমার আগ পর্যন্ত। জুমা কি দিন? জুমা কি কিয়ামতের দিন? জুমা কি দুরুদ পড়ার দিন? না, জুমা হলো শেভ করার দিন আর দাওয়াত খাওয়ার দিন। আল্লাহ নবী বলে গেছে জুমা হচ্ছে দুরুদ পাঠের দিন, কিসের দিন? জুমা কিয়ামত হবে, পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে জুমার দিনে, জুমার দিন কিয়ামত হবে, আল কারিয়া মহাপ্রলয়, মাল কারিয়া মহাপ্রলয় কি? ওয়া মা দরাকা মাল কারিয়া, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন মহাপ্রলয় কি? আপনি কি এটা জানেন? আপনি ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবথুস, মানুষ সেদিন হবে কীটপত বিক্ষিপ্ত পতঙ্গের মতো। এটা জুমার দিন, মানুষ এই যে এটা ঘুরতেছে পতঙ্গ দেখতেছেন, এই যে দেখতেছেন এটা উড়ে দেখতেছেন, মানুষ এরকম কীট পতঙ্গের মতো বিক্ষিপ্ত হবে সেদিন। ওয়াতাকুনুল জিবাল, এবং এই খাগড়াছড়ি বান্দরবনের যে পাহাড় রয়েছে, সৌদি আরবের রিয়াদ টু মক্কা 800 কিলোমিটারের যে পাহাড় পর্বতগুলো রয়েছে, এভারেস্ট, হিমালয়, অথবা পৃথিবী এখনো জানেই না কত বড় বড় পাহাড় আছে, ওয়াতাকুনুল জিবাল, আর সমস্ত পাহাড় পর্বত হবে রঙিন ফসমের মতো, এটা জুমার দিন, যে দিন এই পাহাড় সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, রঙিন ফসমের মতো হবে, এটা হবে জুমার দিন। আল্লাহ নবী বলল তোমরা এই দিনে বেশি বেশি দুরুদ পড়ো, আমরা এই দিনে শেভ করি, এই দিনে দাওয়াত খাই, এই দিনে গান বাজনার আসর করি, এই দিনে সিনেমা নাটক রিলিজ করি, যাতে মানুষের ছুটি আছে সবাই বসে বসে দেখবে। জুমার দিন সিনেমার দিন, জুমার দিন শেভ করার দিন, জুমার দিন প্রেমিকাকে নিয়ে পার্কে যাওয়ার দিন, জুমার দিন এখন আর দুরুদের দিন নাই, জুমার দিন এখন আর কোরআন তেলাওয়াতের দিন নাই, জুমার দিনে সূরা কাহফ পড়তে হয়, আর এখানে উপস্থিত 80 জন আলহামদুলিল্লাহ সূরাই পারে না, কিসের কাহফ পারবে? জুমার দিন কি আর সেটা আছে? এখানে কেন আসছেন আপনারা আমি জানি না, হোয়াটস মেক ইউ টু কাম হিয়ার,
কিসে আপনাকে এখানে নিয়ে আসছে? Why did you even come? আপনি কেন আসছেন? এই কে কথা বলে ওখানে? এ তোমার বোনের গায়ে হলুদ বলো তুমি? তুমি গায়ে হলুদ আসছো? তোমার ঘরে যদি অবিবাহিত কে থাকে তোমার আব্বাকে বলো তোমার ভাই বোনের বিয়ে ঠিক করতে আজকে রাতে তুমি ওখানে যা চিল্লাচিল্লি করো। তোমার নিষেধ করছে কে চিল্লাচিল্লি করতে? খালি কি আমি কথা বলবো? তোমরাও বলো, আসো এখানে বলো, চিল্লাচিল্লি করবো না বাহিরে। জুমার দিন দুরুদের দিন নাই আর। কেন আসছে যুবকগুলো আমি জানি না, যারা ফজরে আসে নাই আজকে। কেন এরা আসছে আমি জানি না, যারা আজকে এখান থেকে গিয়ে ফজর পড়বে না। এরা কেন আসছে? এদের মিথ্যা কথা বলা মুনাফিকি। মিথ্যা কথা বলা কি? কারা কারা ঈশার নামাজ পড়েন নাই এই যে সবাই দাঁড়ায় আছে? আচ্ছা বসে যারা আছেন এদের মধ্যে থেকে এই কেউ ক্যামেরা ঘুরাবেন না, খবর সব ক্যামেরা নামান, মোবাইল নামান, মোবাইল নামান, মোবাইল নামান। মানুষের ইজ্জতের পরোয়া করেন ভাই? ওরে বেজ্জতি করে তো লাভ নাই, এ তোমাকে আলাদা করে বলতে হবে, কোন ভাষা বোঝো তুমি? সবাই মোবাইল নামো। যারা যারা আজকে ঈশার নামাজ পড়েন না দাঁড়ান, অসুবিধা নাই, জাস্ট একটা শিক্ষা, মানে আমাদের সমাজের অবস্থাটা একটু দেখান না। ঈশার নামাজ যারা পড়েন না দাঁড়ান না আজকে এখানে আপনারা। This is what our society right now, we belong here. এটা আমাদের সমাজ, এটা আমাদের সমাজ। লজ্জা করে না ওই বাবার, শরম শরম আহা কোথায় রাখবে এই লজ্জা? পিতা মারা গেল, ছেলে জানাজা পড়তে জানে না, কোথায় রাখে এই লজ্জা এই জাতি? পিতা মারা গেল, ছেলে গোসল দিতে জানে না, রাখে কোথায় এত লজ্জা? কোথায় রাখে এত লজ্জাই বাপ? তার লজ্জা শরম কোথায় গিয়েছে? আহা, তার দাদা বেঁচে নাই, তার বড় বাপ বেঁচে নাই, বেঁচে নাই তার পূর্বপুরুষের কেউ, বেঁচে আছে তারা তিন ভাই, তাদের ঘরে 12-15 জন ছেলে সন্তান, নাতি পুতি সব মিলে মাত্র 15 জন, নাতি পুতি পন্থি খন্তি সব মিলে মাত্র 20-22 জন মানুষ বেঁচে আছে পরিবারে, আর বাকি সবাই মরে অস্থিতে পরিণত হয়েছে, মৃতিকায় পরিণত হয়েছে, তাদের হাড্ডি পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। লজ্জা কোথায় রাখে এই বাপ, যেই পাপ নিজেও সলাৎ ফজরের ঘুমায় থাকে বাচ্চাটাও ঘুমায় থাকে।